ফসলের মাঠে সবজি দিয়ে জাতীয় পতাকার আদলে চিত্রকল্প ফুটিয়ে তুলে চমক সৃষ্টি করেছেন শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকরা। এই চিত্রকর্ম এখন নজর কাড়ছে দর্শনার্থীদের। কৃষি সমৃদ্ধ জেলা শেরপুর, এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নানা ধরনের ফসলের বীজতলা তৈরি করে বাস্তবে জ্ঞান অর্জন করে থাকেন। এবার তারা তৈরি করেছেন পতাকার আদলে সবজি ক্ষেত। তাদের এই পতাকা তৈরিতে তারা উপকরণ হিসেবে ব্যবহার করেছেন লাল ডাঁটা শাক ও সবুজ পালং শাক। দৃষ্টিনন্দন এই পতাকা তৈরি করতে পেরে খুশি শিক্ষার্থীরা। তারা জানান, সামনের দিনগুলোতে তারা বঙ্গবন্ধুর ছবি, স্মৃতিসৌধ সহ আরও কয়েকটি চিত্রকর্ম তুলে ধরবেন ফসলের মাঠে। আমাদের প্রিন্সিপাল স্যারের নির্দেশনায় প্রত্যেক সেমিস্টার ভিত্তিক প্লট এবং লাল সবুজ জাতীয় পতাকা বানানো হয়েছে। পতাকা দিয়ে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বানানো হয়েছে। বাকি প্লট গুলো আমাদের প্রত্যেকটি সেমিস্টার অনুযায়ী গ্রুপ অনুযায়ী বানানো হয়েছে। শেরপুর এটিআই সেকশন বি, পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটি জাতীয় পতাকা। এই জাতীয় পতাকা তৈরির প্রথম মাধ্যম হলো এখানে আমাদের বিভিন্ন স্যার যারা আমাদের নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুসারে আমরা একটি অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে এই পতাকাটি নির্মাণ করেছি। এই পতাকার চারপাশে রয়েছে পালং শাক এবং মাঝখানের যে গোল অংশ, লাল অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই অংশটি হচ্ছে লাল শাক। এই পতাকার যে সবুজ অংশ, এই সবুজ অংশ সাধারণত আমাদের দেশের যে গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, সবুজ অংশ তাকে বোঝায়। এবং যে লাল অংশটি বোঝানো হয়েছে, লাল অংশটি শহীদদের, যে 1971 সালে মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছেন তাদের রক্ত, তাদের রক্তে সেই লাল বর্ণকে নির্দেশ করা হয়েছে। কলেজের শিক্ষকরা সাধারণত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ডে নানা রকম ফসলের প্লট বানাতে দেয়। তারই ধারাবাহিকতায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ফসলের মাঠে গত 16 নভেম্বর এই পতাকা তৈরি করতে প্রাথমিকভাবে কাজ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের এই চিত্রশিল্প দেখতে ভিড় করছে দর্শনার্থীরাও। শেরপুরের উদ্যোগে পালং শাক এবং লাউ শাক দিয়ে যে পতাকা অঙ্কন করা হয়েছে তা দেখতে সত্যি অনেক সুন্দর। আপু থেকে এসেছি শেরপুরে আমার ফ্রেন্ডের বাসায় বেড়াতে, তো এখানে এসে এই আর্টওয়ার্কের কথা জানতে পেরেছি আমার ফ্রেন্ডের মাধ্যমে। বলল যে এখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটা আর্টওয়ার্ক এখানে প্রদর্শিত হচ্ছে, তো এখানে আসলাম আজকে দেখার জন্য, মুগ্ধ করেছে আমাকে। তাদের এই অসাধারণ চিত্রকর্ম বিভিন্ন স্তরের মানুষের বেশ নজর কাড়ছে। তারা শস্যক্ষেতে জাতীয় পতাকা তৈরি করে দেশের প্রতি দেখিয়েছেন শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। শেরপুর প্রতিনিধি বুলবুল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।